নমস্কার বন্ধুরা, ম্যাক্স অ্যান্ড মিক্স মে আপনাদেরকে আবার স্বাগত। আজ আমি দেখাবো যে টেবিল ফ্যান থেকে পাঁচটা তার বেরোয়, কোনটা কি কোন কিসের জন্যে ব্যবহার করা হয়, সেটা যদি কোনো কারণে আমরা ভুলে যাই সেটাকে আমরা কিভাবে বের করব। তো চলো দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা পাঁচখানা তার দেখতে পাচ্ছি, সেখানে একটা পাঁচটা তার দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে এখানে হলুদ, লাল, নীল এগুলো দিয়ে বেশিরভাগ কানেকশন করা থাকে, কিন্তু এখানে একটু আলাদা আছে। এবং এই তিনটে মেন, এবং আমরা পরে দেখতে পাচ্ছি যে পাশে আরও দুটো তার আছে, কালো এবং সবুজ। এই দুটো কিন্তু স্পিড কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, কিন্তু বন্ধুরা এখানে একটু আলাদা আছে। তাই আমি একটি মাল্টিমিটারের সাহায্যে মেপে দেখাবো যে কোন তারটা কী জন্য ব্যবহার করা হয়, এবং কোনো কারণে যদি আমরা ভুলে যাই সেটা কীভাবে খুঁজে বের করবো। তো আমরা একটা মাল্টিমিটার ব্যবহার করছি, ডিজিটাল মিটার। তো ডিজিটাল মিটারটাকে আমরা কোথায় রাখবো? এখানে বাজারের এখানে রাখবো আমরা ডিজিটাল মিটারটাকে। আমরা ডিজিটাল মিটারটাকে বাজারের এখানে রাখবো, যে আমি একটা ধারণা দেবো যে কোনটা কতটা রেজিস্ট্যান্স হতে পারে, সেটা আমি আগের থেকে লিখে রেখেছি, সেটা এখন আমি দেখাবো। কমন 180, স্টার্টিং, রানিং, কন্ট্রোল, কন্ট্রোল 2। তো এখানে আমরা কমনে দেখতে পাচ্ছি 180 থেকে 180 থেকে 200, স্টার্টিংয়ে 400, স্টার্টিং এবং রানিং এই দুটো কয়েল 400, কন্ট্রোল ফার্স্ট 100 এবং কন্ট্রোল 2 60 থেকে 70। মানে এর কম বেশি একটু হতে পারে, এগুলো একটু কম বেশি হতে পারে, কেন কয়েল হিসাবে এগুলো রেজিস্ট্যান্স হয়। তো এভাবে বোঝার একটা খুব সোজা উপায় এটাই। এবার আমরা কিন্তু মাপবো, এবার বেশিরভাগ যেহেতু লাল, হলুদ এবং নীল এইগুলোর মধ্যে কানেকশন হয়, তাই আমরা কিন্তু এদের সাথে আগে কানেকশন করে দেখব। তো প্রথমে আমি হলুদ তাতে ধরে সবুজে ধরলাম, দেখছি যে 106 রেজিস্ট্যান্স আসছে, 106-7। তো এগুলোকে আমি আলাদা করে দেবো, মানে এটা এটা কিন্তু আমাদের। তারপর আমরা কালোটাকে ধরবো, কালোটাকে ধরলাম, এটা দেখছি 200। তার মানে কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে কালোটা কিন্তু আমরা আলাদা করে রাখবো, এটা হচ্ছে স্টার্টিং নলে রানিং ওয়্যার। এবার আমরা দেখছি নীলটাকে ধরলাম, তখন কিন্তু এটা কন্ট্রোলের কম রেজিস্ট্যান্স, মানে কিন্তু এটা কন্ট্রোলের দিকে চলে গেল। সবুজ আর নীলটা কিন্তু কন্ট্রোলের দিকে চলে গেলো। এবার আমরা লালটাকে ধরলাম, দেখলাম 204। মানে এখানে আমরা কিন্তু এক চান্সেই পেয়ে গেলাম যে কোনটা কন্ট্রোল আর কোনটা কোনটা কন্ট্রোল এবং কোনটা রানিং কানেকশন ওয়্যারের মধ্যে আমরা পাচ্ছি। তো এবার আমরা টোটালি একবার দেখে নিচ্ছি যে লাল এবং কালোটার মধ্যে যে 413, তার মানে এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম হলুদটা হচ্ছে কমন ওয়্যার, লাল এবং কালো এটা হচ্ছে স্টার্টিং কিংবা রানিং ওয়্যার। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা দেখব যে কোনটা রেজিস্ট্যান্স বেশি। এবার আমরা তিনটে পেয়ে গেছি তার, যে এটা দিয়ে এইদিকে আমরা ক্যাপাসিটার এবং লাইন ওয়্যার দেবো, আর এই নীল আর সবুজ এটা হচ্ছে আমাদের প্যানেলে চলে যাবে স্পিড কন্ট্রোলের জন্য। তো এবার আমরা এটাকে আরও ভালো করে দেখে নেবো, যে কোন ভালো করে দেখে নেবো আরেকবার যে পুরো রেজিস্ট্যান্সটাই টোটাল কী আসছে। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে সবুজটাতে কিন্তু আমাদের 105 রেজিস্ট্যান্স এসছে, এবং নীলটাতে কিন্তু শুধু 48 রেজিস্ট্যান্স, মানে এটা কিন্তু আমাদের ফার্স্ট কন্ট্রোল, মানে হাই স্পিডের একদম ডাইরেক্ট যে স্পিডটা চলে তার পরের স্পিডটা হচ্ছে ওইটা, কেননা যেটাতে রেজিস্ট্যান্স বেশি সেটা কিন্তু স্পিড কম, যেটাতে রেজিস্ট্যান্স বেশি হবে সেটাতে কিন্তু স্পিড কম হবে, এবং আর যেটাতে রেজিস্ট্যান্স কম সেটাতে স্পিডটা বেশি হবে। এবার কিন্তু আমরা অন্য ওয়্যার থেকে একটু চেক করে দেখছি যে কোনটা কোনটা রেজিস্ট্যান্স আসতে পারে। 200 আমি যে মাপটা বলেছি এগুলো দেখো সব বেশি আসছে, সেই কারণে কিন্তু আমরা অন্যভাবে দেখব। যেহেতু আমরা যখনই মাপি বা কোনো কিছু, তখন কিন্তু আমরা দেখতে পাই যে নর্মালি কিছু ওয়্যার যে কমন ওয়্যার, মানে কালারটা কমন দেওয়া থাকে, যে লালটা থাকে মেন ওয়্যার, নীলটা থাকে ক্যাপাসিটার এবং কালোটা হলুদটা থাকে ক্যাপাসিটারে, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা। তাই মেপে দেখাটাই সবচেয়ে ভালো, যদি মনে থাকে তাহলে তো খুব ভালো, নইলে কিন্তু আমাদের মেপেই বের করতে হবে। এরপর আমরা কি করব, আলাদা যে প্যানেলের সাথে সংযোগ করার জন্য একটা আলাদা তার আমরা এর মধ্যে সংযোগ করব, যাতে এই তার তো যেহেতু ছোট এবং আমাদের প্যানেলের সাথে সেটা কানেকশন করতে হবে। তো আমরা কিন্তু এখানে এবার ক্যাপাসিটারটা কানেকশন লাগাবো, যে কালো এবং লালটাতে যেহেতু আমরা এখানে কিন্তু টোটাল 407 মতো রেজিস্ট্যান্স পেয়েছিলাম, এবার কালো এবং
কালো এবং লালটা কিন্তু আমাদের এটা স্টার্টিং এবং রানিং ওয়্যার। কালোটা স্টার্টিং ওয়্যার হচ্ছে কালোটা এবং রানিং ওয়্যার হচ্ছে লালটা। এবার হলুদটা হচ্ছে আমাদের মেন ওয়্যার। এবার আমরা তারের একটা কুণ্ডলি করে রেখেছি যাতে ওখান থেকে আমরা তলার থেকে উপরে এনে আমরা কানেকশন করতে পারি। এখানে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কোনটা স্ট্যাটিক এবং কোনটা রানিং। যেটা বেশি হবে সেটা কিন্তু স্টার্টিং, যেটাই বেশি রেজিস্ট্যান্স পাবো সেটা। এর থেকে বোঝা যাচ্ছে যে কালার দেখে আমাদের কোনো প্রয়োজনই পড়ে না, আমরা কিন্তু মেপেই অনায়াসে সেটা বের করতে পারি। তো এবার আমি এই নিচের থেকে তারটা প্যানেলে আনার জন্য আলাদা একটা শর্ট তার টুকরো করে কেটে ঢুকিয়ে রেখেছি। তো সেটাকে এখন আমরা ঢোকাবো এখানে। এবার কন্ট্রোলের সাথে আমরা কানেকশন করব প্রত্যেকটা ওয়্যার যে কীভাবে কীভাবে কানেকশন হবে। তো এখানে 1 2 3 4 আমরা প্যানেলে দেখতে পাচ্ছি যে যেটা এখান থেকে স্পিড কন্ট্রোল করা হয়। প্যানেলটা কিন্তু আমাদের লাগবেই, অনেক সময় প্যানেলও খারাপ হয়ে থাকে, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো। তো এখানে এখন আমি তার সংযোগ করে দেখাবো। এবার আমরা তলার থেকে তারটা ঢুকিয়ে উপরে বের করছি। তো আমরা তারটা বের করে নিয়েছি, এবার আমরা তারগুলোকে সংযোগ করব। যেহেতু আমরা সাধারণ যেভাবে কানেকশন করি আমরা কিন্তু এখন এই তারের সাথে নর্মালি সেইভাবে কানেকশন করব, যাতে তলায় আমাদের আর আলাদাভাবে মনে রাখতে বা কষ্ট না হয়। তো এবার বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই হলুদটা হচ্ছে কিন্তু আমাদের মেন কানেকশন ওয়্যার, মানে যেখানে আমরা এসি সাপ্লাই দিই যে তার সেটা। তো ক্যাপাসিটার এবার আমরা এখানে লাগাচ্ছি। তো এখানে কিন্তু আমরা দেখছি যে পিঙ্ক ওয়্যারটাকে দিচ্ছি, মানে এটাকে ধরে নাও আমরা লাল হিসাবে ধরবো, নিচে যখন চলে যাবে এটা মেন ওয়্যার হয়ে যাবে। কিন্তু এইভাবে আমাদেরকে বুঝে মনে রাখতে হবে, যাতে আমাদের নর্মালি যেরকম তার ব্যবহার করি সেরকম করার জন্য কিন্তু আমি এখানে তারের কানেকশানটা অন্যরকম করে দিচ্ছি। এবার আমরা যে এবার আমরা আসছি স্টার্টিং ওয়্যারে, সরি এটা রানিং ওয়্যার হবে। তো রানিং এবার আমরা এটাতে টিউব পরি নিই। টিউব পরিয়ে পরানোর পরে কিন্তু এখানে আমরা এবার হলুদটাকে লাগাচ্ছি। কিসে হলুদটাকে লাগালাম? রানিং ওয়্যারে। তো রানিং ওয়্যারের টিউবটা লাগিয়ে দিলাম। এইভাবে এক এক করে আমাদের কানেকশানগুলোকে করে নিতে হবে। এবার কালোটা হচ্ছে আমাদের স্টার্টিং ওয়্যার। এবার স্টার্টিং ওয়্যারে আমরা কী করলাম, ব্লুটা লাগিয়ে সরি নীলটা লাগিয়ে দিলাম স্টার্টিং ওয়্যারে। নীল ও এগুলো টিউব পরানো হয়নি, টিউব পরিয়ে নিলাম। এবার আমরা কানেকশানটা করছি, নীল তারটা লাগিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের যে বাদবাকি দুটো আছে সেটা কিন্তু আমাদের স্পিড কন্ট্রোল, একটা কালো এবং সবুজ তার পড়ে রয়েছে নীলটা। এবার আমরা প্যানেলের সাথে যে অটোমেটিক কয়েলের সাথে যে অটোমেটিক্যালি ওগুলো বের করে দেওয়া হয়েছে স্পিড কন্ট্রোলের জন্য, সেটা আমরা কানেকশন করব। এটা খুব মানে ধৈর্য ধরে কাজটা করতে হবে। আমরা এখানে সবুজের সাথে সবুজ লাগিয়ে দিলাম এবং নীলটা যেহেতু সেকেন্ড স্পিড সেই জন্য নীলের সাথে আমরা কালো লাগিয়ে দিলাম। কালো লাগিয়ে কানেকশানটা করে দিলাম। তো বন্ধুরা এইভাবে আমাদের কানেকশানটা হয়ে গেল। এবার আমরা নিচে গিয়ে আবার দেখব যে প্যানেলে কীভাবে সংযোগ করতে হয়। তো এবারে আমরা ওপরে আমরা কানেকশানটা করে ফেললাম ধীরে সুস্থে, এবার আমরা দেখবো এখানে নিচে কীভাবে কানেকশানটা করতে হয়। তো এখানে আমরা প্যানেল দেখতে পাচ্ছি, প্যানেলের সাথে আমরা তো নর্মালি যেভাবে এবার নর্মাল যে কানেকশানটা হয় সেভাবে আমরা দেখব যে নীল হলুদ এবং পিঙ্ক, লালের জায়গায় আমার পিঙ্ক আছে সে এই। এবার আমরা নীল এবং হলুদের মধ্যে ক্যাপাসিটারটা লাগিয়ে দেবো, নীল এবং হলুদের মধ্যে ক্যাপাসিটারটা লাগিয়ে দেবো। দেখে নাও আমি লাগাচ্ছি। তো এবার আমরা এটাকে লাগিয়ে দিলাম এবং কালো আর সবুজ এই দুটো হচ্ছে স্পিড কন্ট্রোল। কালোটা হচ্ছে সেকেন্ড স্পিড এবং সবুজটা হচ্ছে থার্ড স্পিড, কারণ সবুজের স্পিডটা সবচেয়ে রেজিস্ট্যান্সটা কালোর থেকে বেশি ছিল সেই কারণে। এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাতে দুটো দুটো এবং একটা আলাদা দেখতে পেলাম, সেখানে কিন্তু আমাদের মেন ওয়্যারটা আসবে। এবার আমরা আস্তে আস্তে কানেকশানগুলো করে দেবো যে কোনটা কোন স্পিডের জন্য রাখবো সেটা প্যানেলে আমরা লাগিয়ে দেবো। তো আমরা থার্ড স্পিডে দেখো বন্ধুরা, থার্ড স্পিডে আমরা সবুজ তারটা লাগিয়ে দিলাম। এবার আমরা লাগাবো সেকেন্ড স্পিডে, সেকেন্ড স্পিডে কালো তারটা লাগিয়ে দেবো। যদি আমরা মনে করি এখানে আমরা সোল্ডারিংও করতে পারি, কিন্তু আমরা এখন বর্তমানে সোল্ডারিং করছি না।
এবার আমরা লাগাবো মেন ওয়্যার, লাল ওয়্যারটা প্যানেলে থাকে, যেহেতু আমরা জিরোতে ডাইরেক্ট স্পিড পাই, তো সেই কারণে এখানে লালটাও লাগিয়ে দেবো, যেহেতু আমার এখানে পিঙ্ক আছে অবশ্য, কিন্তু এটা মেন ওয়্যার এবং আমরা মেন ওয়্যারের একটা অংশ এই প্যানেলের যেটা আলাদা একটু বড় মাপের আছে সেখানে কানেকশন করে দেব। এবার ক্যাপাসিটারের সাথে আমাদের আর একটা তার লাগিয়ে দেবো, সেটা হচ্ছে স্টার্টিং ওয়্যারের সাথে আমরা কিন্তু কানেকশানটা লাগিয়ে দিলাম। এবার আমি ফ্যানটা চালিয়ে দেখাবো যে ফ্যান ঘুরছে কি না। তো আমাদের কানেকশানটা হয়ে গেছে, এবার আমরা কিন্তু এটা চালিয়ে দেখব। দেখো বন্ধুরা কত সুন্দর ফ্যানটা ঘুরছে। তো আমাদের এই কানেকশানটা হয়ে গেছে, এবার আমরা দেখব যে কীভাবে এটাকে, দেখলাম যে কীভাবে এটাকে ঠিক করতে হয়। আমরা কিন্তু ওয়্যারগুলোকে চেঞ্জ করে দিলাম এবং অনায়াসে খুঁজে পেয়ে গেলাম। তো এবার আমরা এটাকে টেপ পড়বো, টেপ পড়ে পুরো সেট আপ করবো। তো এই আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।